হ্যালো, আমি মোনা। আর আমার নতুন ব্লগ বলবো না আজকে তোমাদের সাথে, আমি গল্প করতে চলে এসেছি। আজকে স্পেশাল দিন, ভ্যালেন্টাইন্স ডে প্লাস আমাদের সরস্বতী পুজো, মানে দুটো দিনই তো আমরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবেই মানাই। সরস্বতী পুজো তো একদম ইয়াং ছেলে মেয়েদের এক, ওটাই ভ্যালেন্টাইন্স ডে, তো তারপরে আবার একই দিনে পড়ে গেছে। কলকাতাকে ভীষণ মিস করছি। কলকাতা কেন, গোটা ওয়েস্ট বেঙ্গলটাকেই মিস করছি, কারণ ওয়েস্ট বেঙ্গলে থাকলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে সরস্বতী পুজো কি। আমি তো স্টেটের বাইরে অনেক জায়গাতেই থেকেছি, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক জায়গায় থেকেছি, দুবাই, ওমান, সব জায়গায় থেকেছি। তো একটা জিনিস যা বুঝলাম, যে এখন আমি ইন্ডিয়ার মধ্যে থাকলেও ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানে সেটা তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে ইন্ডিয়ার মধ্যে কোথাও থাকো কিংবা ইন্ডিয়ার বাইরে থাকো, জিনিসটা না সেমই হয়ে যায়। কারণ ওই রকম ভাবে ওই কলেজে কলেজে স্কুলে স্কুলে পুজো, আচ্ছা খাওয়া দাওয়া, ভোগ, পাড়ায় সবাই মিলে ওই যে বাচ্চারা এসে চাঁদা নিয়ে ছোট ছোট করে পুজো হয়, যে যার মতন করে আজকের দিনটা সেলিব্রেট করে, তো সেই জিনিসটাকে ভীষণ মিস করছি। আর এই সকালবেলা সবাই পাঞ্জাবি পরা, মেয়েরা সবাই শাড়ি পরা, এমনকি ছোট ছোট বেবি গার্লরাও ইয়েলো কালার রেড কালারের সেই শাড়ি পরে বেরোনো, সেইগুলো না চোখের সামনে পড়ে না বলে ভীষণ মিস করি। তো আগে মনে হতো হয়তো দুবাই আছি বলে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে ফিরলে এই জিনিসগুলো একটু ফিল করতে পারবো, আর ওমানে থাকতো সেগুলোই ভাবতাম, কিন্তু যখন ফাইনালি সাউথে এসে এখন সেটেল, আর আজকেরও তোমাদের সাথে কথা বলছি আমি সাউথে বসেই, তো তখন আমি রিয়েলাইজ করলাম যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাওয়া আর ইন্ডিয়ার বাইরে কোথাও চলে যাওয়া জিনিসটা কিন্তু অনেকটাই সেম, কারণ এই ফিলিংস গুলো একদম ওয়েস্ট বেঙ্গলে থাকলেই বোঝা যায়। তো আমার বাড়িতে ছোট্ট করে একটুখানি পুজো দিয়েছি, তোমাদেরকে পরে কয়েকটা ক্লিপ আমি দিয়ে দেবো। কৌশিক পুজো দিয়েছে, আর বুট্টু তো ভীষণ ভালোবাসে এসব, তো বুট্টু একদম ধুনোচিতে হাওয়া দিয়েই গেছে, দিয়েই গেছে, আর বলছে আমাকে হাতে ফুল দাও আমি অঞ্জলি দেবো। তো আমাদের পুজো অলরেডি হয়ে গেছে, কিন্তু এই যে বুট্টু স্কুল রয়েছে, স্কুলে গেছে, বাট বুট্টু স্কুলে আজকে বসন্ত পঞ্চমী হবে, তো ইয়েলো কালারের সুন্দর একটা কিউট পাঞ্জাবি পরে গেছে, আর কৌশিকেরও অফিস। তো এইগুলো না ওয়েস্ট বেঙ্গলে থাকলে হয়তো ছুটি পাওয়া যেত, হয়তো কেন পাওয়া যেতই তো একটা। তবে আমি আজকের কিন্তু আমার রান্নাঘরে বানিয়ে ফেলেছি একদম গোবিন্দভোগ চাল ডালের খিচুড়ি, আর তার সাথে লাবড়া রয়েছে, পাঁপড় ভাজা, চাটনি আর করিনি, তো এই দিয়ে আজকে দুপুরবেলারও আমি লাঞ্চ সারবো। আজকে সকাল থেকে রাত অবধি ভেজই খাবো। আমার ঠাকুর ঘর তোমাদের দেখিয়ে দিই, একদম গোলাপ ফুলে ছড়াছড়ি, মা সরস্বতী ঠাকুরের মালাটা ভীষণ পছন্দ হয়েছে, গোলাপের গন্ধে আমার ঠাকুর ঘর একদম মম করছে। আর যাই হোক, এই যে মানে ভীষণ পরিমাণে মিস করছি আজকের দিনটায়, সেটাই তোমাদের কাছে বললাম যে আমরা না, তোমরা ভাবো যে বাইরে আছে ভালো আছে, কিন্তু আমরা অনেকে মুখ ফুটে বলে না, কিন্তু এটাই সত্যি কথা যে আমরা যতই শো করি, যতই ফটো সেশন করি আর যাই করি, যেরকম ভাবেই আমরা হয়তো পুজো দিই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পুজো ওয়েস্ট বেঙ্গলের পুজো বলো, আর কিছু কিছু অকেশন সেগুলো ওয়েস্ট বেঙ্গলে থাকলে সেই ফুল এনজয়মেন্টটা করা যায়, যেটা বাইরে না করা যায় না। বাইরে থাকলে ওই সাজুগুজু করে ফটো সেশনটাই বেশি হয় 80%, আর বাকি 20% এটা হয় ভীষণ খারাপ লাগতে পারে কারো, কিন্তু আমি বড় বড় পুজো যেমন দুর্গাপুজো আমি বিদেশে কাটিয়েছি, তো সব থেকে আমার মনে হলো যে না, আমি বিশ্বের যেখানেই যাই আমি আমার ওয়েস্ট বেঙ্গলটাকেই বেস্ট বলবো, আমার কলকাতাকেই বেস্ট বলবো, কারণ আমি ওখানে জন্মিয়ে বড় হয়েছি। তো চেষ্টা করব নেক্সট ইয়ারে এই সময়টাতে আজকের দিনটায় কলকাতায় কাটানোর, আর পুজোটাও তো বাবা এইবার কাটাতে পারিনি, কি যে কষ্ট পেয়েছি, তো সেটাও চাইবো কলকাতাতেই কাটাতে। আর একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করি, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তো এই যে হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছি, নিজেদের মধ্যে যা হয় আর কি, মানে রোজ ডেতে রোজ না দিলেও আমার কিন্তু ঠাকুর ঘরে পুজো হয়েছে, সেটা পুরোটাই পুরো রানী কালারের রোজ ফুল দিয়ে, এমনকি গলার মালা সে রজনীগন্ধা রানী আর হচ্ছে কি রোজের একদম গোলাপেতে ভরে রয়েছে আমার মন্দির। তো এই হয় বিয়ের পরে এই জিনিসগুলো আমার কাছে স্পেশাল, যে আমার মন্দির ভরে রয়েছে, তো আমাকে দেওয়া ঠাকুরকে দেওয়া ঠাকুরকে দিয়েছে, সেটা আমি বেশি খুশি হয়েছি। আর আজকে দিনটা স্পেশাল আর কি, রেড কালারের একটা জামা পরে নিয়েছি, স্নান করার পরে মনে হলো যে না, ভ্যালেন্টাইন্স ডে এক বাচ্চার মামা হয়ে গেছে, তো কি হয়েছে, তো ভেতরটা তো একদম মানে প্রজাপতি প্রজাপতি টাইপেরই রয়েছে, তো আমি রেড কালার একটা ড্রেস পরে নিয়েছি, একদম ঘরে নিজেকে নিজে দেখলো একটা মনে হবে যে না, আজকে ভ্যালেন্টাইন্স ডে। আর জানো তো আমাকে যে ভালোবাসতে শিখিয়েছিল সেই মানুষটার আজকে জন্মদিন, তো তার উদ্দেশ্যে বলবো তুমি যেখানেই থাকো ভীষণ ভালো থাকো, আর তোমাকে হ্যাপি বার্থডে।
তো আজকের আর কি এই অবধি থাকুক, বেশি বকবক করলে আমি সারাদিন বকবক করে যাব। তো তোমরা সবাই কিন্তু ভীষণ এনজয় করো সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডেতে। আমরা সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোবো, আমি বুট্টু আর বুট্টুর বাবা মানে আমার ভ্যালেন্টাইন। তো তোমরা সবাই ভীষণ ভালো থেকো, টাটা বাই বাই।